ঐতিহ্যে আর অরণ্যে ঘেরা তেমন একটি গ্রাম আড়াইওরা। প্রিয় দর্শক, আজ এসেছি কুমিল্লা সদর উপজেলার নমসত পাড়ায়। এখানে রয়েছে প্রায় শত বছরের ঐতিহ্য মণ্ডিত কুটির শিল্প। হ্যাঁ দর্শক, দেখাবো আজ তাদের চিরায়িত জীবন ব্যবস্থা। ঐতিহ্যের জীবন দ্বারায় স্নিগ্ধতায় ভরা কুমিল্লা সদর উপজেলার নমপাড়া। কুটির শিল্পের বাহারি কারুকার্যের এমন দৃশ্য প্রায় 200-এর অধিক পরিবারের নিত্যদিনের ছবি। কুটির শিল্পের এই মিতালি ছোট বড় সকলের কাছে যেন এক হৃদয়ের স্পন্দন। এ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হয় বাঁশ ও বেত, যা দিয়ে তৈরি হয় কুলা, টুরকি, ফুলদানি, মোড়া, ডুলা, ঝুড়ি, মুরগির খাঁচা, শিশুদের রকমারি খেলনা ইত্যাদি। আপন হস্তে তৈরি এমন পণ্য বিক্রি হয় দেশের বিভিন্ন জেলাতে, যা দিয়ে নির্বাহ হয় নমপাড়ার শ্রমজীবী মানুষের জীবন জীবিকা। যে বাস আমরা কিনতাম 50 টাকা 100 টাকা করে, এরকম বাস হন হয়ে গেছে 300-250 টাকা। কিন্তু আমরা এই বিদায় নিয়ে আমরা কাজ করে বাচ্চা কাচ্চা নিয়ে চলতে খুব কষ্ট হয়। কী করে জাত সূত্র কাজ আমরা করতেই হইব, না করে চলারও আমরা পথ নাই। সব কিছুর দাম বেশি, আমরা যে এই কুটির শিল্প কাজ করি এ কাজের দাম কম, সবাই মিলে আমরা এই কাজে করি, এই কাজের দ্বারা এখনকার সংসার চলে না। মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় চাহিদা মেটাতে অনন্য নাম কুটির শিল্প। তাদের এমন সৃষ্টিকর্মে নিজেদের জীবিকা নির্বাহের পাশাপাশি সমৃদ্ধ হয় জাতীয় অর্থনীতি। নমপাড়া কুটির শিল্পের এই শ্রমজীবী মানুষের জীবন বাধা ঐতিহ্যের বাঁধনে। আধুনিকতার এ যুগে প্রযুক্তির ছোঁয়া বৃদ্ধি পেলেও পেশা বদল করেননি নমপাড়ার শ্রমজীবী মানুষেরা। জাতিগত ঐতিহ্যের সুবাদে ও পরম মমতায় এই পেশাকে ধরে রেখেছেন প্রজন্ম থেকে প্রজন্ম। আমার ছেলে মেয়ে তিনজন, তো লেখাপড়া করাতে অনেক কষ্ট হয়েছে, আমরা এই কাজ করে আমরা চলি। তারপরে বাঁশ বেতের কাম অনেক কষ্ট, কষ্ট হলে করতে হইব, ছেলেবেলে মানুষ করতে হলে তো করতে হয়। আমরা একটু সরকারের কাছে একটু আবেদন, আমরা যাতে একটু সাহায্য বা সহযোগিতা করে। আমরা যে এই যে কাজটা করতে আছি, আমরা সম্ভব হয় না এটা দিয়ে চলা। বাসের কাম করি তো কমনে সংসার চালাই, তো এই দিয়ে কোনো মতে চালাই আর কি। অন্তত সরকারে আমরা হেল্প করে তো আমরা পাইলাম। কুমিল্লা জেলার সদর উপজেলার নমসুত পাড়ার এই সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন, প্রায় শত বছরের ঐতিহ্যকে তারা লালন করছেন। এই কুটির শিল্প তারা জীবন জীবিকার মাধ্যমের একমাত্র উপায়। তবে তারা এই বর্তমান যুগে এসে মনে করছেন সময়ের সাথে চলতে তাদের অনেকটাই কষ্টসাধ্য হচ্ছে। কিন্তু তারা যদি অর্থনৈতিকভাবে একটু স্বাবলম্বী হতে পারে, একদিক দিয়ে যেমন তাদের বেকারত্ব দূর হবে, আরেকদিক দিয়ে সমৃদ্ধ হবে জাতীয় অর্থনীতি। কুমিল্লার আড়াইওরার নমসুত পাড়া থেকে হাসান ফরহাদ, কুমিল্লা 24। Thank you.